হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম অফ বাংলা। বন্ধুরা, আমি তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম মিসিং ক্যারেক্টারে, তো অনেকেই করেছো, খুব দেখে খুব ভালো লাগলো। তো অনেকেই বলে বুঝতে পারছো না কীভাবে লজিকগুলো কাজ করছে, তো আমি সেই লজিকগুলো নিয়ে ফার্স্টে দিয়েছিলাম, সেখানে কিন্তু অর্ধেক আমি দেখিয়েছিলাম কীভাবে করতে হবে, কোন লজিকে হচ্ছে। এটা সেকেন্ড পার্ট আসছে, ওই পিডিএফটারই সেকেন্ড পার্ট ভিডিও, যতটা পাচ্ছি সলভ করার চেষ্টা করছি। এছাড়া আমি আর যেগুলো বাকি রয়েছে সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে? তো দেখো এটা কি লজিকে দেওয়া রয়েছিল, এখানে পাঁচ ছয় চার, এখানে বারো, এখানে ছয় সাত পাঁচ, এখানে একুশ, চার আট দশ, এখানে কোশ্চেন মার্ক রয়েছে। তো এগুলো কি করে করবো দেখো, দেখো তিনটে যদি আমি মাল্টিপ্লাই করি, ফাইভ ইন্টু সিক্স ইন্টু ফোর মানে পাঁচ ছয় তিরিশ, চার তিনে বারো একশো কুড়ি, তাকে যদি দশ দিয়ে আমি ডিভাইড করি, দেখো বারো আসছে, ঠিক আছে, এই নাম্বারটা আসছে। একই রকমভাবে ছ সাতে বিয়াল্লিশ, বিয়াল্লিশ পাঁচে পাঁচ গুণে দশ, পাঁচ চারে কুড়ি, একে একুশ, দুশো দশ, একে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে, একুশ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো চার আষ্টে বত্রিশ, বত্রিশকে দশ দিয়ে ভাগ করলে কত যাবে, তিনশো কুড়ি, একে যদি আমরা দশ দিয়ে ভাগ করি, মানে চার আষ্টে বত্রিশ, আগে দশ দিয়ে গুণ করলে তিনশো কুড়ি, দশ দিয়ে ভাগ করলে কত যাবে, এটা থার্টি টু, তার মানে এখানে হয়ে যাবে জিজ্ঞাসার চিহ্ন জায়গায় কত হয়ে যাবে, থার্টি টু, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলে আশা করি। আচ্ছা নেক্সট একটা এরকম কোশ্চেন ছিল, দেখো আঠেরো পঁচিশ, একাশি ষোলো, ছত্রিশ নয় উনপঞ্চাশ, বাইশ চৌষট্টি, চার একশো চুয়াল্লিশ। ভালো করে এগুলো অবজার্ভ করতে হবে। দেখো আমি কি বলেছিলাম, পঁচিশ ষোলো একুশ একাশি, আগের ভিডিওটা যারা দেখোনি ওখানে দেখে নেবে, আমি ওখানে ভালো করে বুঝিয়েছিলাম। এই নাম্বারগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে, এগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে হবে। এগুলো দেখো স্কোয়ার নাম্বার, এখানে পাঁচের স্কোয়ার রয়েছে, এখানে চারের স্কোয়ার রয়েছে, এখানে নয় স্কোয়ার রয়েছে, ঠিক আছে, এখানে দেখো ছয় স্কোয়ার, এটা তো কারোর স্কোয়ার নয়, একাশি আঠেরো, আচ্ছা এখানে দেখো সাতের স্কোয়ার, এখানে তিনের স্কোয়ার, এইভাবে রয়েছে। এখানে দেখো দুয়ের স্কোয়ার চার, এটা হচ্ছে বারো স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে আটের স্কোয়ার রয়েছে। এইবারে দেখো এগুলো যদি আমরা যোগ করি, পাঁচের সাথে যদি চার যোগ করি কত হচ্ছে নয়, নয়ের সাথে যদি নয় যোগ করি কত হচ্ছে আঠেরো, অর্থাৎ যার যার স্কোয়ার সেগুলো যদি যোগ করে দিই, পাঁচ চার নয় যোগ করি, তাহলে আমরা পাচ্ছি আঠেরো, ঠিক আছে। এখানেও দেখো চেক করবো, আটের সাথে যদি বারো যোগ করি, আট আর বারো যোগ করলে কত হচ্ছে দশ, দশের সাথে দুই যোগ করলে দেখো কত যাচ্ছে, আট আর বারো যোগ করলে দশ কি করে হয়, আট আর বারো যোগ করলে কুড়ি হচ্ছে, কুড়ির সাথে যদি আমি দশ যোগ করি কত হয়ে যাচ্ছে বাইশ, তার মানে এই নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে স্কোয়ারগুলো রয়েছে, যার যার স্কোয়ার করছিলাম সেগুলোকে যোগ করলে এই পাশে যে একদম কর্নারের যে নাম্বারটা সেটা পেয়ে যাচ্ছি, তার মানে এটা ছয় স্কোয়ার, এটা সাতের স্কোয়ার, এটা নয় তিনের স্কোয়ার, তার মানে এগুলো যোগ করো, সাত ছয় তেরো, তেরোর সাথে তিন যোগ করলে ষোলো, তার মানে এখানে সিম্পলি কত বসে যাবে ষোলো, ঠিক আছে। একবার চেক করে নেবে, ছয় সাত তিন, সাত তিন দশ ছয় ষোলো, হ্যাঁ ঠিক আছে ষোলো হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো এরকম একটা ছিল, পাঁচ সাত ছয়, এই যে এই নাম্বারটা পাঁচ সাত ছয় দুই চার সাত, ব্যাস এইগুলো ছিল, ঠিক আছে। তো দেখো এটা এখানে কি লজিক লাগানো হচ্ছে, এখানে দেখো ওপরেরটার কিউব, পাঁচের কিউব আর দুয়ের স্কোয়ার, এই দুটো যোগফল করলে দেখো নিচেরটা আসছে, পাঁচের কিউব কত যাচ্ছে, পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ, তার সাথে যদি আমি চাক যোগ করি দেখো একশো উনত্রিশ আসছে, ঠিক আছে। একই রকমভাবে তারপর একটা সাতের কিউব প্লাস যদি চারের স্কোয়ার করি, সাতের কিউব কত হয় বলো, তিনশো তেতাল্লিশ, তার সাথে চারের স্কোয়ার যোগ করলে ষোলো যোগ করলে দেখো তিনশো উনষাট আসছে, ঠিক আছে। আচ্ছা এই নাম্বারটা তাহলে কত হয়ে যাবে, ছয়ের কিউব প্লাস সাতের স্কোয়ার, দেখো ছয়ের কিউব কত হয়, ছ ছয় ছত্রিশ ছয়, মানে দুশো ষোলো হয়, তাই না, দুশো ষোলো, দুশো ষোলো, দুশো ষোলোর সাথে যদি আমি উনপঞ্চাশ যোগ করি, ন ছয় পনেরো, চার পাঁচ একে ছয়, এটা হচ্ছে তো দুশো পঁয়ষট্টি হচ্ছে, আচ্ছা দেখি আরেকবার দেখি অপশানগুলো দেখলে বোঝা যাবে, দুশো পঁয়ষট্টি, হ্যাঁ দুশো পঁয়ষট্টি অপশানে রয়েছে, তার মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, দুশো পঁয়ষট্টি অপশানে রয়েছে, অপশান সি দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে দেখতে পাচ্ছ। আচ্ছা নেক্সট দেখো এইরকম একটা কোশ্চেন ছিল, চার তিন একশো চুয়াল্লিশ, এগারো নয়, নয় আট শূন্য এক, পনেরো ছয়, এটা কত হবে। এখানে দেখো এখানে সিম্পল বোঝা যাচ্ছে, দেখো চার আর তিন গুণ করলে কত হচ্ছে বারো, বারোর যদি স্কোয়ার করি একশো চুয়াল্লিশ আসছে, এগারো নয় কত হচ্ছে নিরানব্বই, নিরানব্বই স্কোয়ার যদি করি নয় আট শূন্য এক আসবে, পনেরো ছয় কত হবে নব্বই, নব্বই স্কোয়ার যদি আমরা করি কত যাবে নয় নয় একাশি, অর্থাৎ আট এক শূন্য শূন্য হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার, বোঝা যাচ্ছে। আমি একটু কুইক করাচ্ছি যেহেতু অনেকগুলো মানে কোশ্চেন রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর যেগুলো তোমরা পাচ্ছো কি পারোনি সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, অনেকেই দেখবে অ্যান্সার করে দিয়েছে, ঠিক আছে। এবার এটা দেখো চৌষট্টি ছত্রিশ একুশ চুয়াল্লিশ উনপঞ্চাশ, দেখো চৌষট্টি এটা দেখেই বুঝতে পারছি এটা আটের স্কোয়ার, এটা দেখো ছয় স্কোয়ার, এটা দেখো সাতের স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা কত হচ্ছে একশো একুশ এগারো স্কোয়ার, এটা নয় স্কোয়ার, এটা দেখো দশের স্কোয়ার,
তাই না? 25 আসে 5 স্কোয়ার, এটা দেখো 12 স্কোয়ার, এটা দেখো 2 স্কোয়ার। আচ্ছা এবারে দেখি এই বাইরেরগুলো দিয়ে ভেতরেরটা যোগ করলে আসছে কিনা। তো দেখো 8 6 14, 14 এর সাথে যদি আমি 7 যোগ করি 7 4 11 21, হ্যাঁ এসে যাচ্ছে। এবারে দেখো 11 আর 9 যোগ করলে কত হবে, 9 কে 10 20, 20 এর সাথে 10 যোগ করলে 30, ঠিক আছে এসে যাচ্ছে। আচ্ছা 5 এর সাথে যদি আমি 12 যোগ করি 5 6 7 17, 17 এর সাথে আমি যদি 2 যোগ করি 17 18 19, তাহলে ভেতরটা কত যাবে 19। ঠিক করে যোগ করবে, 25 মানে 5 স্কোয়ার, 5 যোগ করব, 5 এর সাথে কত যোগ করব 144, 12 স্কোয়ার, 5 এর সাথে 12 যোগ করব 5 6 7 17, 17 4 হচ্ছে 2 স্কোয়ার, 17 18 19 2 যোগ করছি, ঠিক আছে। এখানে 5 প্লাস 12 প্লাস 2 যোগ করলাম, তাহলে কত হয়ে যাবে 19, ঠিক আছে লজিকটা বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এরকম একটা কোশ্চেন ছিল 4 9 6 6 15 19 3 জিজ্ঞাসা চিহ্ন 12 7 4 21, ঠিক আছে এটা কত হবে। আমি কি বলেছি যেই আলাদা যে দুটো দেওয়া থাকবে যেগুলো পুরো একদম কমপ্লিট করা থাকবে সেখানে যে লজিক লেগেছে, আরেকটা যেটা বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন যেটা বের করতে হবে অ্যান্সারটা, সেখানে সেম লজিক আমরা লাগাবো। এখানে দেখো কি আছে, 4 এর সাথে যদি আমরা 9 গুণ করি কত হয়ে যাচ্ছে 36, 36 কে যদি এই 6 দিয়ে ভাগ করি কত হয়ে যাবে দেখো এই 6টা চলে আসবে, ঠিক আছে। একই রকম ভাবে 19 এর সাথে আমরা তাহলে কি করব, দাঁড়াও এটা আগে দেখিনি, এটা আগে চেক করিনি একই লজিক লিখেছি কিনা। 12 সাথে 84, 84 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8 4 একে 4, তার মানে এই দুটোর মধ্যে গুণ হচ্ছে আর এটা দিয়ে ভাগ হচ্ছে, তাই না এটা দিয়ে ভাগ হচ্ছে। তার মানে 15 আর 19 এর মধ্যে গুণ করব আর 3 দিয়ে ভাগ করব, দেখো 3 5 15, তার মানে 19 5 কত হয়ে যাবে 95, তার মানে এখানে সিম্পল অ্যান্সার কি হয়ে যাবে 95, ঠিক আছে। তো দেখো আমি লজিকগুলো ভালো করে বলছি, লজিকগুলো মাথায় মন দিয়ে শোনো। এবার দেখো ক্যালকুলেশনে এই মিসম্যাচ মাঝে মাঝে হতেই পারে, একটু ভুল হতেই পারে, তবে লজিকগুলো আমি ভুল বলছিলাম, লজিকগুলো একটু ভালো করে মন দিয়ে দেখবে। এবার তাড়াহুড়ো করে করতে গিয়ে হয়তো কোথাও কোথাও আমার হয়তো ক্যালকুলেশনে ভুল হয়ে যেতে পারে, ক্যালকুলেশনটা এখানে মেন ফ্যাক্টর না, এখানে লজিকটা তুমি যদি বুঝতে পেরে যাও ক্যালকুলেশন পরীক্ষা তোমরা ঠিক করবে, এটা জানি এটা গুণ ভাগের। তো এবার যদি এবারে যদি ধরো দুইয়ের জায়গায় 4 লিখে ফেলেছি বাট লজিকটা ঠিক রয়েছে, সেটা যেন মানে একটু তোমার একটু খেয়াল করে নিও, ঠিক আছে যেহেতু একটু তাড়াতাড়ি করাচ্ছি মিসম্যাচ হয়ে যেতেও পারে। আচ্ছা এখানে দেখো 8 আর 3 রয়েছে, ঠিক আছে এখানে 7 3, এখানে 5 11, দেখো এটা একটা ভালো লজিক। দেখো কি দেওয়া রয়েছে, দেখো 8 আর 3 যদি তুমি যোগ করো তাহলে দেখো 11 পাচ্ছ, 8 আর 3 যদি বিয়োগ করো 5 পাচ্ছ, তাই না? একই রকম ভাবে ব্যাপারটা দেখো, 5 আর 3 যদি যোগ করো 8 পাচ্ছ আর 5 আর 3 যদি বিয়োগ করো 2 পাচ্ছ, তাই না? আচ্ছা এইবারে দেখো নিশ্চয়ই এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের যোগফল আর বিয়োগফল উপর নিচে থাকে। আচ্ছা 9 আর 4 যোগ করলে 13, 13 উপরেও নেই নিচেও নেই, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এখানে অপশন দিয়ে চেক করবো। 7 আর 3 যোগ করলে 10, উপরেও নেই নিচেও নেই, তাহলে এটাও ক্যান্সেল হয়ে গেল। 3 আর 2 যোগ করলে 5, এটা তো আসছে বাট 3 আর 2 বিয়োগ করলে 1 আসছে, তো 5 আর 4 রয়েছে, 5 আর 1 আসার কথা, তাহলে এটাও হবে না, তাহলে পড়ে রইল কোনটা আমাদের অপশন এ। এটা দেখো 4 আর 1 যোগ করলে আমরা কত পাচ্ছি 5, তাই না? আর 1 আর 4 বিয়োগ করলে কত পাচ্ছি 3। তো দেখো এখানে দেখো 4 আর 1 যোগ করলে 5 এটা পাচ্ছি, আর 4 আর 1 বিয়োগ করলে 3 এখানে পাচ্ছি 3টা, ঠিক আছে। তো এখানে দেখো একটা যোগফল একটা বিয়োগফল চারপাশে রয়েছে, তো এখানে 4 আর 1টাই আসছে, ঠিক আছে তো 41 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 14 2 3 4, আচ্ছা এটা কি করে হচ্ছে দেখো, 4 3 12, 12 সাথে যদি এটা গুণ করে এটা যদি যোগ করো তাহলে 2 যোগ করলে দেখো 14 আসছে, 4 6 24, আচ্ছা এটা আসছে না, আচ্ছা এটা দেখো এটা এই লজিকটা লাগছে। দেখো 4 আর 3 যোগ করলে দেখো 7, 7 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি 14, 7 কে যদি 14 কে যদি 7 দিয়ে ডিভাইড করে দেখো 2 আসছে, 6 আর 4 যোগ করলে 10, 20 ভাজিত যদি 10 করে দেখো এই মাঝেরটা আসছে, তার মানে 5 আর 3 যোগ করলে কত হয় 5 6 7 8, 16 ভাজিত 8 করলে কত যাবে 2, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 2, মানে নিচের দুটো যোগ করে উপরটাকে ভাগ করতে হচ্ছে সেই যোগফলটা দিয়ে, বুঝতে পারলে? আচ্ছা নেক্সটটা দেখো, আচ্ছা এখানে দেখো এটা খুব সোজা, 6 আর 2 যোগ করো দেখো 8, 8 স্কোয়ার দেখো 64, 8 আর 1 যোগ করো দেখো 9, 9 স্কোয়ার দেখো 81, 5 আর 2 যোগ করো 7, 7 স্কোয়ার কত হয়ে যাচ্ছে 49, ঠিক আছে। এখানে মনে হয় 5 6 7 49 হওয়ার কথা, তো 6 7 8, 8 স্কোয়ার 64, 8 একে 9, 9 স্কোয়ার 81, 5 ছয় সাত, সাতের স্কোয়ার হচ্ছে 49 হওয়ার কথা, এখানে আমার মনে হচ্ছে অপশানটা ভুল রয়েছে, ঠিক আছে তো এখানে অপশানটা ভুল রয়েছে, এখানে 49 হবে, ঠিক আছে 50 না এটা 49 হবে, ঠিক আছে তাই বা দেখে নিচ্ছি
হ্যাঁ 49 হবে এটা, ঠিক আছে 49 হবে, নো ডাউট এটা 49 হবে। যদি এটা হতো 5 6 হতো, যদি এটা 1 হতো তাহলে তাহলে এটা 6 স্কোয়ার 36 হতো, যেহেতু এখানে 2 রয়েছে তো 49 আসবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলে রয়েছে, 2 4 6 5, ঠিক আছে এগুলো দেখো একটু। দেখো সবগুলো যদি আমরা যোগ করে ফেলি, 4 আর 2 6, 6 6 12, না এটা যোগ করলে আসবে না, দেখো 4 6 24, 4 আর 6 গুণ করো দিয়ে আবার 2 এর সাথে গুণ করো, মানে এই তিনটের গুণফল হচ্ছে 4 2 গুণে 8, 8 6 48 এটা হচ্ছে। আচ্ছা এই পাশটায় দেখো 2 আর 3 গুণ করলে 6, 6 7 42 এটা হচ্ছে, তার মানে 3 2 গুণে 6, 8 6 48, তার মানে 48 হবে গিয়ে অ্যান্সার, ঠিক আছে এটার অ্যান্সার 48 হবে। তো এই অপশানটায় কিন্তু একটু তোমরা কারেকশন করে নিও, এটা কিন্তু 49 হবে, ঠিক আছে এটা 49 হবে আর এটা 48 অ্যান্সার হবে, ঠিক আছে। এবারে দেখো আমি মিসিং ক্যারেক্টারগুলো বলে দিলাম, যেগুলো একটু ভুলভাল রয়েছে সেগুলো একটু দেখে নিও। আচ্ছা এবারে দেখো যেটা মিসিং নাম্বার সিরিজ দিয়েছিল আমি কতগুলো করাচ্ছি, ঠিক আছে বাকিগুলো আমি অ্যান্সার দিয়ে দেবো, তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে। এখানে দেখো 1 থেকে 9 হচ্ছে 9, 25, 49, এখানে কি হবে, তো দেখো 9 আমি কি বলেছি 3 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 7 স্কোয়ার 49, তাহলে এটা 9, মানে দেখো বিজোড় সংখ্যা হচ্ছে তাই না, 1 2 1 3 5 7 তারপরে 9 হবে, 9 স্কোয়ার কত হয়ে যাবে 81 হয়ে যাবে এটার অ্যান্সার। তারপর এখানে দেখো 4 আর 4 এর সাথে 3 যোগ করলে 7, 7 7 5 12, 7 12 সাথে 7 যোগ করলে 19, 19 এর সাথে এখানে 9 যোগ করলে 18 হচ্ছে, তার মানে 3 5 7 9 তারপর এটা কত হয়ে যাবে তাহলে 11, 8 একে 9 2 একে 3 39 হয়ে যাবে এর অ্যান্সার, ঠিক আছে। নেক্সটটা দেখো 1-এর সাথে দেখো 2 যোগ করলে 11-এর সাথে 2 যোগ করলে 13, 13-এর সাথে 4 যোগ করলে 17, 17 18 19 আবার 2, আবার এখানে 4, আবার এখানে দেখো 2, তার মানে নেক্সট আবার নিশ্চয়ই 4 যোগ করবে, তার মানে 29 হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 6 12 21 ড্যাশ, আচ্ছা এখানে দেখো গ্যাপ দেখো কত আছে 6, এখানে গ্যাপ দেখো কত রয়েছে 8 2 10, এখানে 9 তাই না, আচ্ছা 6 9 আসছে, তারপর এটা নিশ্চয়ই কত হয়ে যাবে বলো 12, তারপর এটা নিশ্চয়ই 15, চেক করে দেখবো 12 যদি যোগ করে 2 একে 3 33, 33-এর সাথে 15 যোগ করলে কি 48 আসছে, 5 3 8 3 গেছেন, হ্যাঁ আসছে, তার মানে 6 9 12 15 এরকম করে ক্যাপ আসছে, ঠিক আছে 3 3 গ্যাপ, মানে 3 তারপরে 3 তারপরে 3 এভাবে যোগ করে করে ক্যাপটা আসছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 2 থেকে 5 গেলে 3 যোগ করতে হয়, 5 থেকে 4 9 গেলে 4 যোগ করতে হয়, 9 থেকে আমি এবারে 5 যাবো, 9 5 14 হবে, 14 থেকে আবার 6 গেলে দেখো 20, 20 থেকে 7 গেলে 27, ঠিক আছে 3 4 5 6 7 এইভাবে গ্যাপ আসছে। সবসময় ডিফারেন্সগুলো খোঁজার চেষ্টা করবে, দেখবো ইজিলি পেরে গেছো। আচ্ছা 6 থেকে 11 গেলে 5 যোগ করতে হয়, 11 থেকে 21 গেলে 10 যোগ করতে হয়, আচ্ছা 5 10, আচ্ছা এটা কত আসে, এটা যদি 15 আসে, 5 একে 6 2 একে 3 36, 6 7 8 9 একে 4, তার মানে এই লজিক খাটছে না, 5 10 15 এই লজিক খাটছে না, ঠিক আছে। আচ্ছা 56 তার পরেরটা বের করতে দেওয়া ছিল তাই না, তার পরেরটা, আচ্ছা দেখো দেখো এই লজিকটাই লাগানো আছে, 5 10 15 এখানে কত আছে 20, তার মানে এর পরেরটা কত হয়ে যাবে 25 যোগ করলে 6 5 11 5 6 7 8 81 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে এখানটা আমি একটু ভুল লিখেছিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কতটা হয়েছে 2 5 9 তারপরে দেখো 20, তার মানে দেখো 2 থেকে 5 যাবো কত হচ্ছে 3, 5 থেকে 9, আর দুটো কোশ্চেন রিপিট, দুটো কোশ্চেন রিপিট করে ফেলেছি, ঠিক আছে এই দুটো আগেই করালাম, 2 5 9 ছয় এগারো একুশ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 10 18 28 40 54 70, 10 18 28 40 54 70, তাহলে দেখো এখানে 8 রয়েছে, এখানে 10 এর গ্যাপ রয়েছে, 8 2 10 4 12 এর গ্যাপ রয়েছে, 4 এখানে 14, তাহলে এখানে দেখো 16 গ্যাপ রয়েছে, তার মানে এটা কত হয়ে যাবে 18 এর গ্যাপ, 8 7 একে 8 88 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা এখানে দেখো কতর গ্যাপ রয়েছে 120 থেকে 99, 120 থেকে 99, আচ্ছা এখানে দেখো 9 একে 10 10, মানে মাইনাস 21 হচ্ছে তাই না, মাইনাস 21, তারপর একটা দেখো 9 একে 10, তার মানে এখানে হচ্ছে 9 আর মাইনাস 19, ঠিক আছে এখানে কত আসছে মাইনাস 17, আর এখানে কত আসছে মাইনাস 15, তার মানে পরেরটা নিশ্চয়ই মাইনাস 13 হবে, তার মানে অ্যান্সার কত যাবে 48 থেকে 13 গেলে 3 4 5 3 8 3 35 হবে তাই না। আচ্ছা এখানে দেখো 2 এর সাথে 2 যোগ করলে 24, 24 এর সাথে 4 যোগ করলে 28, 28 এর সাথে দেখো আবার যদি 8 যোগ করি 8 8 16 36, 36 এর সাথে যদি আমি 6 6 12 16 যোগ হচ্ছে তাই না, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, মানে গুণ করে করে ঠিক আছে ডবল ডবল হচ্ছে, 16 দুগুণে 32, 2 যোগ করলে দেখো এটা আসছে, তার মানে এটা হয়ে যাবে কত 36, এই প্যাটার্নে হচ্ছে। আচ্ছা নেক্সট দেখো এটা কি বলা রয়েছে 4 8 3 2, ঠিক আছে
4832 এটা কত গ্যাপ আসছে দেখি দাঁড়ো 2 8 10 এখানে 4 4 0 8 8 0 1008 গ্যাপ আসছে তাই না 1008 এখানে কত গ্যাপ আসছে 8 4 4 0 8 8 0 এখানেও 1008 তার মানে এখানে 1008 যোগ করে দেবো তাহলে 8 8 16 4 1 5 8 6 7 7856 এটা হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কত আছে এর সাথে 90 যোগ করলে 100 100 সাথে 100 যোগ করলে 200 200 সাথে 110 যোগ করলে 310 310 এর সাথে 120 যোগ করে দেবো 0 2 1 3 3 1 4 ঠিক আছে দেখো 10 10 করে ইনক্রিজ হচ্ছে 90 তারপরে 100 তারপরে 110 তারপরে 120 যোগ করলে 430 আসবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো 0 2 8 14 34 ঠিক আছে এখানে কত আসছে দেখো এখান থেকে 2 এখানে 6 না এখানে হ্যাঁ 8 এখানেও 6 তাই না আচ্ছা এরপর এটা দেখো যদি 10 যোগ করি 10 যোগ করি 2 এর সাথে 4 যোগ করলে 6 তারপর আবার 6 আসে তাহলে 14 এর সাথে আমি 10 যোগ করব 6 এর পরে 4 যোগ করলে 10 হচ্ছে তাহলে 10 যোগ করলে কত যাচ্ছে 24 24 এর সাথে আবার 10 যোগ করলে 34 মানে এইভাবে আসছে 6 প্লাস 6 10 প্লাস 10 ঠিক আছে তার মানে অ্যান্সার কত যাবে 24 নেক্সট কোশ্চেন দেখো কত আসছে এটা হচ্ছে 8 8 4 12 5 তাই না প্লাস 5 এটা হচ্ছে মাইনাস 2 এখানে আবার কত আসছে প্লাস 5 আবার এখানে তাহলে মাইনাস 2 করে দেবো কত হয়ে যাবে 34 এর সাথে আবার 5 প্লাস 5 যোগ করো দেখো 39 আসছে ঠিক আছে এই প্যাটার্নে চলছে এটা হয়ে যাচ্ছে 34 দেখো আমি গোল গোল করে দিচ্ছি যেগুলো অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন দেখো কত আসছে এটা দেখো মাইনাস আসছে তার মানে এখানে 5 8 4 12 মাইনাস 45 আসছে ঠিক আছে এখানেও দেখো মাইনাস 45 হচ্ছে তাই না না এখানে কত আসছে 5 5 10 মাইনাস 35 আসছে ঠিক আছে এখানে দেখো কত আসছে 5 2 2 4 মাইনাস 25 আসছে তার মানে এটা মাইনাস 15 মাইনাস 45 মাইনাস 35 মাইনাস 25 মাইনাস 15 কত হয়ে যাবে 5 হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো 1 থেকে 5 গেলে হচ্ছে 4 5 থেকে কত হচ্ছে 6 5 7 5 12 8 5 13 8 হচ্ছে 3 4 5 1 2 12 হচ্ছে 6 5 11 3 4 16 হচ্ছে তার মানে 4 2 8 4 3 12 4 4 16 4 5 20 হবে 20টা যোগ করলে কত যাবে 41 এর সাথে 20 যোগ করলে 1 4 5 6 61 ঠিক আছে দেখো আমি খুব কুইকলি বললাম যেহেতু অনেকগুলোই ছিল আরও রয়েছে সেগুলো তোমরা নিজেরা সলভ করবে আর না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি সবগুলো অ্যান্সার পোস্ট করে দেবো ঠিক আছে পিডিএফ আকারে সবগুলোর অ্যান্সার আর স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টেরও অ্যান্সারগুলো আমি সব পিডিএফ আকারে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো কতটা বুঝতে পারলে অবশ্যই জানাবে আর যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এছাড়াও তোমরা অনেকেই সলভ করছো দেখে খুব ভালো লাগছে এইটুকুই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো টাটা বাই